আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস রুবা। নতুন বছর শুরুতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে, 9.1 ডিগ্রি সেলসিয়াস, আর তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দুদিনে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে তাপমাত্রা বেশি নামতে পারে। আবহাওয়া অফিস জানায়, প্রথমে মৃদু হলেও পরে তাপমাত্রা আরও কমে চলতি মাসের মাঝারি এবং তীব্র আকারে বইতে পারে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত মৌলভীবাজার, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ আরও কয়েক জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, এর বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। শীতের আরও খবর জানতে এখন যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, সাজ্জাদ, নতুন বছর শুরু থেকেই আবারও তাপমাত্রা অনেকটা কমতে শুরু করেছে পঞ্চগড়ে, তো জনজীবনে এর কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। জি রুবা, আপনি জানেন আসলে বছরের শুরু থেকে পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। এখানে আসলে গতকাল এখানে 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজকে কিন্তু সেখানে সামান্য বেড়ে এখানে 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো আসলে এই বছরের শুরু থেকে কিন্তু এখানে শীতের একটা প্রকোপ শুরু হয়েছে। এখানকার মানুষ আসলে শীতে জেকে বসার কারণে, হিমালয়ের হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে এখানকার মানুষ কিন্তু আসলে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তো আমরা আসলে দেখেছি যে এখানকার যে খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, অসহায় যে ছিন্নমূল মানুষ, এরা কিন্তু এই গরমকার পরের অভাবে এরা সবচেয়ে চরম বিপাকে পড়েছে, দুর্ভোগে পড়েছে। এখানে আসলে যে পরিমাণ শীতার্ত মানুষ রয়েছে, আমরা বিভিন্ন তথ্যে জেনেছি যে পঞ্চগড়ে যে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ আছেন যারা শীতার্ত, অসহায় এবং দরিদ্র পরিবার। তো এদের মধ্যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সব শীতবস্ত্র দেওয়া হয়েছে তা আসলে খুবই নগণ্য। আমরা আসলে বেশ কয়েকজন অসহায় মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে শহরের দিকে বেশি শীতবস্ত্র বিতরণ করা হলেও গ্রামাঞ্চলে আসলে মানুষ কিন্তু শীতবস্ত্র থেকে বঞ্চিত হচ্ছে। তো এখানকার আসলে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছে আসলে যারা খেটে খাওয়া মানুষ, তারা আসলে এই শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। হ্যাঁ, এইখানে শীতের প্রকোপের কারণে কিন্তু হাসপাতালগুলোতেও বিভিন্ন শিশু ও বয়োবৃদ্ধরা বেশ আক্রান্ত হচ্ছেন শীত ও শীতজনিত রোগে। আসলে এখানকার মানুষের মধ্যে শীতের বস্ত্রের অভাবের কথা বলেছেন। তো আমরা আসলে পঞ্চগড়ের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে শুনছিলেন শীতের খবর। আগামী 5ই জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে দেশের 707টি ইউপিতে নির্বাচন। শেষ মুহূর্তে জমে উঠেছে জয়পুরহাটের 5টি ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকাগুলো। ভোটের দিন নিকটবর্তী হওয়ায় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এর আগে কয়েক ধাপের ইউপি নির্বাচনে হতাহতের ঘটনায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মাঝে। তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জয়পুরহাটের 5পিবি উপজেলার বালিঘাটা, আটাপুর সহ 5টি ইউপিতে চেয়ারম্যান পদে 23 জন এবং সাধারণ সদস্য পদে 192 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 73 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটাপুর ইউনিয়নের ইভিএম পদ্ধতি এবং অন্য সব ইউপিতে ব্যালট অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত শাসিত জম্মু কাশ্মীরে 2021 সালে 5 নারী সহ 210 জন কাশ্মীরিকে হত্যা করে ভারতীয় সেনারা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, শনিবার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। নিহতের এই পরিসংখ্যানে 65 জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান। বলা হচ্ছে ডিসেম্বর মাসেই জম্মু কাশ্মীরে সেনাদের গুলিতে মারা গেছে 31 কাশ্মীরি। বছর জুড়ে 2,716 জনকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরে শান্তিপূর্ণ সমাবেশ সহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছেন 487 জন। প্রতিবেদন বলছে, আগুন বা বোমায় ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের 67টি ভবন। মৃত্যুর এই পরিসংখ্যানে নারী ছাড়াও রয়েছে অনেক কাশ্মীরি যুবক, এবং এইসব মৃত্যুর কারণে 16 জন নারী বিধবা হয়েছেন ও 44 শিশু পিতামাতাহীন বা এতিম হয়েছে। গেল বছর কাশ্মীরে 13 জন নারী দলগত ধর্ষণেরও শিকার হয়েছেন।
ভারতের মাদার তেরেসা চ্যারিটির মতোই অক্সফ্লাম ইন্ডিয়া ও জামিয়া মিলিয়া ইসলামিয়া সহ 12,000-এর অধিক বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান বা এনজিওর বিদেশি অর্থ পাওয়ার অনুমতি বাতিল হয়েছে। ওইসব এনজিওর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের অধীনে করা রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে শনিবার জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে 18,778টি এনজিওর এফসিআর এর সনদ বাতিল হয়েছে, যার মধ্যে সনদ নবায়নের আবেদন করেছে 12,989টি। তবে মাদার তেরেসা সহ 179টি এনজিওর সনদ নবায়ন করার আবেদনও খারিজ করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে অক্সফ্লাম ইন্ডিয়া, জামিয়া মিলিয়া ইসলামিয়া, দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, দ্য ল্যাপ্রোসি মিশন, টার্বিকিউলোসিস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, ইন্ডিয়া ইসলামিক কালচার সেন্টার, হামদর্দ এডুকেশন সোসাইটি এবং কলকাতা ভিত্তিক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। খেলার খবর, নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় দিন শরীফুল ও মেহেদীদের বোলিং এর পর এবার ব্যাটাররা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন বাংলাদেশকে। নিউজিল্যান্ডকে 328 রানে অল আউট করে দেওয়ার পর শেষ খবর পর্যন্ত 1 উইকেটে 115 রান মুমিনুলদের। তীরে 33 নম্বর বলে বাংলাদেশকে উইকেট এনে দেন শরীফুল। তার সুইং এ পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বাংলাদেশের বিপক্ষে লড়ে গেছেন একাই মার্ক নিকো। তার 127 বলে করা 75 রানে বেঁচেছিল কিউইদের বড় সংগ্রহের স্বপ্ন। মেহেদী মিরাজের ঘূর্ণিতে প্রথম টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। নিকোলসের সর্বোচ্চ চেষ্টার পরও ইনিংসটা আরও বড় হয়নি নিউজিল্যান্ডের। কয়েকটি ক্যাচ মিসের পরও বাংলাদেশ তাদের গুটিয়ে দিয়েছে 350 রানের আগে। 3টি করে উইকেট নিয়েছেন শরীফুল ও মিরাজ। জবাবে অবস্থার সঙ্গে ব্যাট করেছিলেন 2 ওপেনার সাদমান ও মাহমুদুল। দুজনের প্রায় 1.5 ঘন্টার জুটি যখন 19 ওভার খেলে ফেলেছে তখনই ঘটে ছন্দপতন। ওয়াগনারের বলে ফিরতি ক্যাচ দিয়ে 22 করে আউট হয়ে যান সাদমান। দলের স্কোর তখন 43 রান। এরপর নাজমুলকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন মাহমুদুল্লাহ। ফুটবল, লালিগায় বছরে প্রথমবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দু দলেরই প্রতিদ্বন্দ্বী আলাদা। সন্ধ্যা 7টায় রিয়াল খেলবে গেটাফের বিপক্ষে, অন্যদিকে করোনার ধাক্কায় দিশেহারা বার্সার প্রতিপক্ষ মায়োর্কা। এ ম্যাচে শুরু হবে রাত 2টায়। গত অক্টোবর থেকে রিয়াল মাদ্রিদ অজেয়, গেটাফের বিপক্ষে তার স্পষ্ট ফেভারিট। শনিবার এ ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিয়েছে রিয়াল। শাখতার দনেস্কের কাছে 5 গোলে হারার পর তারা নিজেদের গুছানো ফুটবলে এখনও অপরাজিত। তারপরও কোচ আনচেলত্তি কোনো সুযোগ না দিতে চান না প্রতিপক্ষকে। এদিকে বার্সেলোনার একাদশ গঠনই কঠিন করে তুলেছে করোনা। কয়েক দফা ক্লাবটির ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ 17 জন করোনা এবং ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ায় প্রতিপক্ষ মায়োর্কার চেয়ে নিজেদের নিয়ে তাদের উদ্বিগ্ন থাকার কথা। লালিগার পয়েন্ট তালিকার শীর্ষ চারে তাদের উঠে আসার সম্ভাবনা ক্ষীণ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।